হ্যালো ফ্রেন্ডস, আজকে বলবো আমি যে যেসব বন্ধুরা টু হুইল বা ফোর হুইল নিয়ে সমস্যায় পড়ছেন, কেউ ভাবছেন যে টু হুইল হারভেস্টার কেমন হবে বা ফোর হুইল হারভেস্টার কেমন হবে, এইসব বিষয় নিয়ে যারা চিন্তিত তাদের আমি বলবো ভালো করে যে ফোর হুইল হারভেস্টার কোনোই সমস্যা নেই। ফোর হুইল হারভেস্টার থাকা মানে আপনার ছাতি পাঁচা, কেননা আপনি জল, কাদা এবং ভিজা মাটিতেও আপনি কাটতে পারবেন। এবং টু হুইল, যেটাতে টু হুইল গিয়ার অনলি, ওটাতে আপনি কাদাতে বা জলে গাড়ি চালাতে পারবেন না। ফোর হুইলের এটাই অনেক সুবিধা যে আপনি শুকনো, কাদা এবং ভিজে জমিতে যেখানেই চালান না কেন, দুটোই সুবিধা। এবং যদি কারো টু হুইল হারভেস্টার থেকে থাকে, তাকেও বলবো যে টু হুইলও হারভেস্টার ভালো, আপনি ফোর হুইলের থেকে আরও স্পিডে কাটতে পারবেন শুক্লাতে ফোর হুইলের থেকে, কেননা ফোর হুইল পিছনের চাকা বড়ার জন্য ফোর হুইল ছোটো জায়গাতে ঘোরানো যায় না এবং শুক্লাতে ঘোরানো যায় না ভালোভাবে, মানে ছোটো জায়গার মধ্যে ঘোরানো যায় না ফোর হুইলকে, এবং টু হুইলকে আপনি ছোটো জায়গার মধ্যে ঘোরাতে পারবেন। এটাই টু হুইলের সুবিধা। এবং কাদার জন্য টু হুইল ভালো না, কাদার জন্য ফোর হুইল যে নব 605 DI অর্জুন, এটি কাদার জন্য খুব সুবিধা। এবং ধান যে বালকার যে কোম্পানি হারভেস্টারটা, এতে ধান একটাও পড়বে না, ফিটিং ঠিকঠাক করলে ধান একটাও পড়বে না। টু হুইলও তাই বালকার হারভেস্টার, কিন্তু ফোর হুইলের থেকে অনিবার্য টু হুইল শুকনাতে ভালো। ফোর হুইল কাদার জন্যে অনলিওন, কাদার জন্য শুকনার জন্য দুটোতেই ভালো। তো শুকনার জন্য ফোর হুইল যদি 99 ভালো, টু হুইল 100% ভালো। এটা যেসব বন্ধুদের আছে টু হুইল হারভেস্টার বা নব, হয়তো ভাবছে যে টু হুইল হারভেস্টার করবো না করবো নি, তো আপনি 100% টু হুইল হারভেস্টার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আরো নতুন টিপস পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। আরো নতুন নতুন ভিডিও